স্বাগতম ঢাকা কলেজ অনলাইন ক্লাসে। আমি ভূগোল বিষয়ে ক্লাস নিচ্ছি। তো আমি অনার্স সেকেন্ড ইয়ারের কোর্স জিওমরফোলজি মরফোলজির গুরুত্বপূর্ণ একটি টপিক কার্স টপোগ্রাফি, এটা নিয়ে ক্লাস নিচ্ছি। ইতিমধ্যে আমি এর উপরে আরও দুটো ক্লাস নিয়েছি। আজকে আমি এটার আরেকটা ক্লাস নিয়ে এটা শেষ করে দেব। তা আমি গত ক্লাসে নিয়েছি হচ্ছে কার্স ভূমিরূপের ক্ষয়জাত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব সঞ্চয়জাত ভূমিরূপ নিয়ে। তো কার্স্ট অঞ্চলে সঞ্চয়জাত ভূমিরূপ কীভাবে তৈরি হয় সেটা সম্পর্কে আমি প্রথমে একটু আলোচনা করি। কার্স্ট অঞ্চলে আমরা তো জানি যে কার্স্ট অঞ্চলে ভূমিটা একটু ঢালু হতে হয়। ঢালু ভূমি না হলে কার্স্ট অঞ্চল গঠিত হতে পারে না, কারণ এখান থেকে নদী প্রবাহিত হয়ে আসবে এবং সেই নদীর মাধ্যমে এখানে চুনাপাথর দ্রবীভূত হবে এবং দ্রবীভূত হওয়ার ফলে এখানে ক্ষয়ক্রিয়া হবে, তারপর বহন ক্রিয়া হবে, নদীর সাথে পদার্থ বাহিত হয়ে যাবে এবং একটা সময় এসে এটা শেষ অংশে যে এটা বা এটা সঞ্চিত হবে। তো এইভাবে সঞ্চয়জাত ভূমিরূপের সৃষ্টি হয়। তো কার্স্ট অঞ্চলে সঞ্চয়জাত ভূমিরূপের ধরনটা একটু অন্যান্য, মানে নদী যেভাবে তৈরি করে এই কার্স্ট অঞ্চলে কিন্তু সেভাবে ভূমিরূপটা তৈরি হয় না। এটার তৈরি হওয়ার পিছনে অন্য ধরনের কিছু কারণ আছে। যেমন আমরা জানি যে কার্স্ট ভূমিরূপটা যদি এটা এখানটায় হলো চুনাপাথরের স্তর আছে, হ্যাঁ ঠিক আছে, চুনাপাথরের স্তর দেখা যায়। এই যে চুনাপাথরের স্তরগুলি, হ্যাঁ এখানে যে চুনা পাথরের স্তর, এই ইয়ের তলদেশ থেকে চুনা পাথরের স্তর তৈরি হয়ে গেল। তো কি হয়, আমরা দেখেছি যে এখানটা এসে নদীটা একটা গর্তে একটা অঞ্চল দ্রবীভূত করে এবং পানিটা আসতে, মানে পানিটা এখানে এসে ভিতরে চলে যায় এবং ভিতরে চলে এই তলদেশে আস্তে আস্তে ক্ষয় করতে 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 তলদেশে এভাবে চলতে থাকে, ঠিক আছে, তলদেশে এভাবে চলতে চলতে একটা সময় এটা আবার বের হয়ে যায়। হ্যাঁ, এখানে সুবিধা মতো একটা অঞ্চলে এসে এই পানিটা আবার এদিক দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে। তো এই যে প্রক্রিয়াটা, এই যে যখন সে এদিক দিয়ে ঢোকা শুরু করলো, এখানে কী করলো, গুহা মতো তৈরি করে ফেললো, ঠিক আছে। তো ভিতরটা একটা একটা গর্ত, গহ্বর, বিশাল একটা গহ্বরের তৈরি হয়। এই যে গহ্বরটা আমি যেভাবে আঁকলাম, এত সুন্দর নৌকার মতো এত সুন্দর একটা গহ্বর হয় না, এটা একটু বাঁকা, তারা বিভিন্ন মানে ক্ষয়ের তো একটা ব্যাপার আছে, এখান থেকে আরও নিচেও চলে যায়, আবার নিচেও চিকন নালার মতো হয়ে যায়, এখানে দ্রবীভূত হয়ে আবার এখানে একটা রিজার্ভার তৈরি হয়, এখানে এভাবে রিজার্ভার, পানির রিজার্ভারও তৈরি হয়ে যায় আন্ডারগ্রাউন্ডে। তো এই যে এই পানিটা যখন এদিকে চোয়ায় চোয়ায় এদিক দিয়ে ভিতর দিয়ে আসে, তো এই যে ভূপ্রকৃতিটা সৃষ্টি হয়, হ্যাঁ এই যে কার্স্ট অঞ্চল ভূপ্রকৃতিটা এরকম একটা ভূপ্রকৃতি তৈরি হয়ে গেল। তো উপরে কী হয়, আমরা দেখেছি না একটু আগে ল্যাপিস, কীরকম ল্যাপিস আছে, এরকম এরকমভাবে আছে এবং ল্যাপিসের উপরে কী হয়, ক্লিন্ট অ্যান্ড ডাইক দেখা যায়, তাই না। এই যে গ্রাইক এর মধ্যে দিয়ে এই যে গ্রাইকগুলি, হ্যাঁ ফাটলগুলি, এই ফাটলগুলি দিয়ে কী হয়, এই যে উপরের যে প্রবাহমান পানিটা, মূল পানির স্রোত তো উপর দিয়ে চলে যায় আর কিছু পানি তো উপর দিয়ে যখন যায়, যাওয়ার সময় কী হয়, এই সম্পূর্ণ অঞ্চলটাই তো আসলে চুনাপাথর, তাই না। তো যাওয়ার সময় কী হয়, এই পানির এই যে ফাটলগুলা দিয়ে, ধরো আমি যদি পাশ থেকে দেখি, হ্যাঁ এই যে ফাটল ইয়েগুলা গ্রাইকগুলি দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে গ্রাইকগুলি, বুঝতে পারতেছ যে গ্রাইকগুলি, যে গ্রাইকগুলি, হ্যাঁ এইগুলি দিয়ে পানি আস্তে আস্তে ভিতরে চোয়ানো শুরু করে, পানিটা এদিক দিয়ে চোয়ানো শুরু করে। এই যে পানিটা যখন চোয়ায়, চোয়ানোর সময় সে এই যে এদিক দিয়ে আস্তে 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 সে এই গায়ের যে চুনটা থাকে বা লাইমটা থাকে, লাইমস্টোনটা থাকে, এটা দ্রবীভূত করতে 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 এই যে গুহার উপরের দেয়াল পর্যন্ত এসে পৌঁছায়, উপরের দেয়াল পর্যন্ত এসে পৌঁছায়। পৌঁছানোর পরে এখানে ফোঁটা, একটা ফোঁটা তৈরি হয়, এরকম এরকম এই যে একই পথে দিয়ে সবসময় আসতে থাকে, এখানে একটা ফোঁটা তৈরি হয়, এখানে একটা ফোঁটা, আস্তে আস্তে এই ফোঁটার মধ্যে দিয়ে আরেকটু ফোঁটা তৈরি হয়, আস্তে আস্তে এরকম করতে করতে এই গুহার দেয়াল জুড়ে এরকম কাটা কাটা চিকন চিকন
চুনের এক স্তর এরকম পর্দার মতো ঝুলতে থাকে উপর থেকে কাটার মতো, মানে এক ফোঁটা জমতে 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 এরকম লম্বা লম্বা ঝুলন্ত, এই যে গুহাটা গুহার ছাদের থেকে ঝুলন্ত কতগুলো কাটা কাটার মতো জিনিস দেখা যায় সেটা, ঠিক আছে, সেই সেটাকে বলা হয় হচ্ছে, এটা তো সঞ্চয়ের ফলে তৈরি হলো, তাই না? চুনটা সঞ্চয়ের ফলে তৈরি হলো, এই এই উপর থেকে নেমে আসা এই কাটা কাটা ঝুড়ির মতো জিনিসগুলোকে বলা হয় স্ট্যালাকটাইট, ঠিক আছে, এগুলো স্ট্যালাকটাইট। এখন চিন্তা করো, এইটা যখন উপর থেকে আসতেছে, হ্যাঁ, উপর থেকে যখন আসে, এইটা উপর থেকে নামার সময় এখান থেকে এক ফোঁটা নিচে পড়ে, এখান থেকে এক ফোঁটা নিচে পড়ে, ফোঁটা ফোঁটা নিচে পড়তে থাকে ক্রমান্বয়ে উপর থেকে আস্তে আস্তে, মানে নিচে ফোঁটায় নামতে নামতে তো এটা জমে যায়, উপরটা জমে যায় কিন্তু কয়েক ফোঁটা নিচে পড়ে, তারপরে ফলে কি হয়, নিচে দিয়েও এভাবে কাটার তৈরি হতে থাকে। যেমন উপর থেকে লম্বা লম্বা ঝুড়ির মতো কাটা দেখা যায় কাটা কাটা, তেমনি মাটির মাটিতে এরকম এরকম কাটার মতো তৈরি হয়, এগুলাকে বলা হয় স্ট্যালাকমাইট, ঠিক আছে। উপরে হলো স্ট্যালাকটাইট, এদিক থেকে হচ্ছে স্ট্যালাকমাইট। এখন একটা সময় হয় কি, এই যে ধরো দেয়াল, এদিক থেকে স্ট্যালাকটাইট 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 স্ট্যালাকটাইট, আবার এদিক থেকে স্ট্যালাকমাইট, ওগুলোর থেকেই তো এগুলোর তৈরি, এটা বাড়তে 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 জমতে 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 একসময় এরকম একটা আকৃতি তৈরি হয়ে যায়, এরকম একটা আকৃতি যুক্ত একটা তৈরি হয়ে যায়, এটাকে বলা হয় স্তম্ভ বা পিলার, ঠিক আছে, বুঝতে পারছ তো, এটা হচ্ছে স্তম্ভ বা পিলার। এই স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট যখন একসময় একত্রিত হয়ে যায় তখন তাকে বলা হয় স্তম্ভ বা পিলার। এরপরে দেখা যায় কি, আমি এখানে একটা দেখো একটা পয়েন্ট বাদ দিয়ে গেছি, এ এর অংশ হচ্ছে এগুলা 1 2 3 4, তো এটা কি ড্রিপ স্টোন, এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা গুহার ভিতরে যে সঞ্চয় প্রক্রিয়াটা ঘটে, এই সঞ্চয় প্রক্রিয়াটাকে একত্রিতভাবে বলা হয় ড্রিপ স্টোন, ঠিক আছে, সঞ্চয় প্রক্রিয়াটা একত্রিতভাবে ড্রিপ স্টোন, এবং যেটা সম্পূর্ণরূপে ওই গুহার অভ্যন্তরে সঞ্চয় প্রক্রিয়াটা ঘটে। তোমরা ক্ষয়ক্রিয়ার মধ্যে দেখবা যে অনেক প্রক্রিয়া ঘটতেছে কিন্তু এটা ওখানে কিন্তু সঞ্চয়ের কোনো ঘটনাই নাই, যা সঞ্চয়ের ঘটনা ঘটছে সে সম্পূর্ণটাই হচ্ছে ওই যে গর্ত হয়ে যে একটা গহ্বর তৈরি হয়ে গেল সেই গুহার ভিতরে। তো এরপরে দেখা যায় কি, এইখানটার মধ্যে যে ধরো আমি মুছে দিই, কারণ এটা তো অনেক বড় এলাকা, বিশাল এলাকার মধ্যে এক এক দিকে, এইখানে অসংলগ্নভাবে তোমার এই চুনের সঞ্চয় ঘটতে থাকে, অসংলগ্নভাবে এগুলা এরকম বাঁকা তারাভাবে থাকে, গায়ে কাটা কাটা মতো থাকে, এটা চেহারাটা একদম অন্যরকম হয়ে যায়, এবং মানে গাটা ওই ইয়ের মতো খুব সুন্দর মসৃণ থাকে না, এটা গাটা মোটামোটা, তার মানে কি এটা হলো ওখানে হয়তো চুনের পরিমাণ বেশি, চুনের পরিমাণ বেশি, এবং কোনো কোনো সময়ে পানির স্রোতের পরিমাণটা কোনো কোনো সময় বেশি থাকে, কোনো সময় পানির ফ্লোটা বেশি, কোনো সময় কম, এই যে কম বেশি হওয়ার কারণে হয় কি, এই যে কাটাগুলো এগুলোর চেহারাটা এবড়োখেবড়ো হয়, এবং যেসব জায়গায় একটু শীতল ভিতরে সেই সব জায়গায় তার গায়ের মধ্যে আবার কাটা 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 কাটার মতো তৈরি হয়, এই যে এটা যেমন এরকম বাঁকাতারাভাবে তৈরি হয়, এটা কোনো মানে মাধ্যাকর্ষণের শক্তির সাথে এটার চেহারার কোনো মিল থাকে না, মানে যে শক্তি যে এর মধ্যে কাজ করতেছে তা মনে হয় না, যে এই কাটাটার গায়ের মধ্যে আবার কাটা 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 মতো দেখা যায়, এইটাকে বলা হয় হেলিকটাইট, এই বিষয়টাকে হেলিকটাইট বলা হয়। কোনো কোনো বইয়ে দেখা যায় বা কোনো কোনো দেখা যায় যে এই ধরনের ঘটনা নিচে থেকেও ঘটে,
মানে যেমন স্ট্যালাকটাইটের সাথে সাথে স্ট্যালাকমাইট হয়, সেরকম হেলিকটাইটের সাথে সাথে নিচের থেকেও এ ধরনের ভূমির উপর গঠিত হয়। এটা সব তো পাওয়া যায় না, তবে কেউ কেউ বলে যে এটাকে হেলিকমাইট বলা হয়, স্ট্যালাকমাইটের মতো এটাকে হেলিকমাইট বলা হয়, নিচে থেকে যেটা গ্রো করে সেটাকে। তো এই হচ্ছে গিয়ে তোমার, এই জন্য আমি এটা পয়েন্টটাকে উল্লেখ করি নাই বিশেষভাবে, কারণ সব জায়গায় এই পয়েন্টটা উল্লেখ করা হয় না হেলিকমাইটের ব্যাপারটা, কারণ এটা খুব বেশি দেখাও যায় না, এটা পরিমাণ এতটাই কম হয় যে এটাকে ভূমির উপরে অতটা গুরুত্বপূর্ণ বলা যায় না। এই তলদেশে হয়তো একটু উঁচু উঁচু এরভাবে তৈরি হয়ে যায় এই ধরনের, তো সেই ক্ষেত্রে এটাকে অতটা বলা হয় না। তবে অনেক এলাকা আছে যেই চুনাপাথরের এই গহ্বরগুলো অনেক বেশি বয়স্ক, সেই সব ক্ষেত্রে দেখা যায় যে এই হেলিকটাইট এবং এই যে কথিত যে যেটা বলা হয় হেলিকমাইট নিচে থেকে আসে, এগুলোও যুক্ত হয়ে যায়, এগুলোও যুক্ত হয়ে একটা বিশাল আকৃতির একটা দেয়ালের মতো তৈরি হয়, সেটাকে কোনো কোনো জায়গায় গ্লোবিও লাইটও বলা হয়, সরি গ্লোবিও টাইটও বলা হয়। তো এই হচ্ছে তোমার সঞ্চয়জাত ভূমিরূপ একটা উদাহরণ। এবং লাস্ট আরেকটা আছে যেটা সঞ্চয়জাত ভূমিরূপ এবং ক্ষয়জাত ভূমিরূপের বা বিচূর্ণী ভবন প্রক্রিয়ার একটা সমন্বিত রূপ, সেটাকে বলা হয় হচ্ছে টেরা রোজা। টেরা রোজাটা কোথায় দেখা যায়? ওই যেখানে কার্স্ট অঞ্চলের শেষ সীমাটা থাকে, কিছুটা সমুদ্রের কাছাকাছি চলে আসে বা নিম্ন অঞ্চলে চলে আসে, সেখানে কি হয়, ওই যে লাইমস্টোন এগুলা আস্তে আস্তে গলিত হতে থাকে, তোমার বিচূর্ণী ভবন প্রক্রিয়ার সংঘটিত হয়, পানির দ্বারা সংঘটিত হয়। বিচূর্ণী ভবন তো নানানভাবে হয়, কেমিক্যাল, এই যে তোমার এই কার্স্ট ভূমিরূপটা সম্পূর্ণরূপে কেমিক্যাল সলিউশন, এটা হলো রাসায়নিক বিচূর্ণী ভবনের একটা বিশেষ প্রক্রিয়া কার্স্ট ভূমিরূপটাই। তো এই যে রাসায়নিক প্রক্রিয়াটায় তো দ্রবণ সংগঠিত হচ্ছে, এছাড়াও কি হয় ওয়েদারিং, যেটা যান্ত্রিক বিচূর্ণী ভবন, পানির কাজ এবং তোমার বায়ুর কাজ। এই পানির কাজ এবং বায়ুর কাজের ফলে কি হয়, এই যে এখানকার লাইমস্টোনটা আস্তে আস্তে একটা সময় ধুয়ে মানে দ্রবীভূত হয়ে আস্তে আস্তে সামনে এগিয়ে এক যে শেষ মাথায় লাইমস্টোন এলাকায় বা চুনাপাথর অঞ্চলে শেষ মাথায় যে ভূমিরূপটা গঠন করে সেটাকে বলা হয় টেরা রোজা। এই টেরা রোজাটা এরকম বিশেষ নাম হচ্ছে, এই মাটিটা সম্পূর্ণ লাল কালারের হয়, একদম লাল রঙের হয়। এই এবং প্রথম দিকে এই আসলে কার্স্ট অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, এখানে কিন্তু উদ্ভিদহীন থাকে, প্রথমত এই অঞ্চলটা উদ্ভিদহীন, একেবারে শুষ্ক উদ্ভিদহীন একটা এলাকা ছিল। যখন এই কার্স্ট অঞ্চলের ধাপগুলো পার হয়, কিন্তু পরবর্তীতে যখন কমপ্লিট হয়ে যায়, এই ক্ষয়ক্রিয়া এবং সঞ্চয়ক্রিয়াটা যখন কমপ্লিট হয়ে যায়, তারপরে এই ওয়েদারিংয়ের যে প্রক্রিয়াটা, এই ওয়েদারিংয়ের প্রক্রিয়ার সময় এটার বাহিত অঞ্চল যে পদার্থগুলো যেখানে জমছে সেখানে টেরা রোজা তৈরি হচ্ছে। এবং এই টেরা রোজাটা তৈরি হওয়ার পরে আস্তে আস্তে ক্রমান্বয়ে, যেটা একটা স্ট্যাবলিশড, এখানে নতুন করে আর দ্রবীভূত হচ্ছে না, তখন কিন্তু ওই অঞ্চলে গাছ জন্মায়। তো ওই আমি একটু আগের ক্ষয়ক্রিয়ার সময় যে পলজি সম্পর্কে বলছি, তো ওই পলজিতে দেখবা যে ওখানে কিন্তু গাছপালা জমে গেছে, ঘাস এবং পাহাড়ের মতো দুই পাশে যে উঁচু এলাকা সেখানে সবুজ বনাঞ্চল দেখা যাচ্ছে। তো এই টেরারোজাটা একদম শুষ্ক অঞ্চল, কিন্তু টেরারোজার উপরেও কিন্তু হালকা ক্রমাগত তোমার পলি সঞ্চয় বা রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে উপরের যে স্তরটা সেখানে উদ্ভিদ জন্মানোর উপযোগী অবস্থা তৈরি হয়। তো আমরা একটু এই সম্পর্কের চিত্রগুলো একটু দেখে নিই, তারপর আমরা এর
অঞ্চলগুলা সম্পর্কে একটু দেখব। দেখো এই যে এটা হচ্ছে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট। এই যে উপর থেকে দেখো খুব সুন্দর লম্বা লম্বা স্তম্ভের মতো নামা, এবং নিচে থেকে কাটার মতো আবার আরেকটা ছোট ছোট কাটার মতো স্তম্ভ। তো উপরেগুলো লম্বা হয় যেহেতু উপর থেকেই এটা নামে, তো উপরের অংশগুলো লম্বা হয় নিচের অংশটা ছোট হয়। কিন্তু এটা পরবর্তীতে যুক্ত একটা সময় দেখো এখানে প্রায় যুক্ত হয়ে গেছে, কোনো কোনোটা প্রায় যুক্ত হয়ে গেছে, এটাকে বলা হয় তোমার স্তম্ভ বা পিলার। আরেকটু দেখাই যে যখন এই যে দেখো এখানে অনেক বেশি মোটা মোটা হয়ে গেছে, মানে এটা আরও অনেক বেশি দিন ধরে তৈরি হওয়া স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট। দেখো নিচের অংশগুলো, নিচের অংশটা কিন্তু উপরের অংশ চাইতে একটু মোটা, একটু খেয়াল করে দেখো উপরেগুলো একটু চিকন হয়, নিচের অংশটা নিচে থেকে যেগুলো কাটা সেগুলো কিন্তু একটু মোটা হয়। তারপরে তোমার হেলিকটাইট দেখো হেলিকটাইটগুলো দেখো এটার কোনো মানে চেহারাটা আসলে কেমন বাঁকা, তারা কোনো রকমের কোনো চেহারা নাই, কেমন স্ট্যালাকটাইট যেরকম সুন্দর দেখো এটা নিচ এটা যথেষ্ট বড়, কিন্তু নিচে কিন্তু কোনো ভূমিরূপ আলাদা দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে হেলিকটাইট। হ্যাঁ এই যে দেখো হেলিকটাইট, এটা তো একদম অদ্ভুত আকৃতি হেলিকটাইট। দেখো তার গায়ের মধ্যে কেমন একটা কাটা কাটা একটা মানে তুলার মতো বা আমরা যেটা বলি স্নো সেটার মতো একটা তৈরি হয়েছে, এটাও হেলিকটাইট। আমি জানি না কতটুকু তোমরা বুঝতে পারছ, তো যাই হোক মানে মোটামুটি এটাই হলো আমি ধারণা দেওয়ার জন্য এটা তোমাদের দেখালাম। হ্যাঁ তারপরে আরেকটা জিনিস হচ্ছে টেরারোজা, টেরারোজাটা একটু দেখো। দেখো টেরারোজাটার এই ধরনের শেষ মুহূর্তে এসে এটা সঞ্চিত হওয়া ভূমি কীরকম কালারটা একদম টকটকা লাল, একেবারেই লাল এই ভূমিরূপটা। এই যে দেখো কিছু কিছু গাছ তৈরি হয়ে গেছে, একদম প্রথমত একদম বিরান ভূমি থাকে, তারপর আস্তে আস্তে গাছের অস্তিত্ব দেখা যায়। দেখো কীরকম একটা শুষ্ক মাটির এলাকা যেখানে উদ্ভিদ আসলে সেভাবে চেষ্টা করা হয়, কিছু কিছু গাছ জন্মে কিন্তু তেমন দেখো এগুলো গাছগুলো মরেই গেছে। তো এই হচ্ছে মানে এখানে আসলে চুনের সাথে সম্পর্কযুক্ত গাছপালাগুলো যেগুলো গাছ আসলে চুনা পাথরেও ভালো জন্মে সে ধরনের গাছ হয়তো জন্মানোর চেষ্টা করা যেতে পারে। তো এখন আরেকটা বিষয় হচ্ছে এই এই যে নাতিশীতোষ্ণ অঞ্চলের কার্স্ট ভূমিরূপ, ক্রান্তীয় অঞ্চলের কার্স্ট ভূমিরূপ, ক্যারিবিয়ান অঞ্চলের কার্স্ট ভূমিরূপ। এই যে কার্স্ট ভূমিরূপ পৃথিবীর যে অঞ্চলগুলোতে আছে সেটাকে জলবায়ুগত দিক দিয়ে এবং অবস্থানগত দিক দিয়ে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের কার্স্টভূমি, আরেকটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের কার্স্টভূমি এবং ক্যারিবিয়ান অঞ্চলের কার্স্টভূমি। নাতিশীতোষ্ণ অঞ্চলের কার্স্টভূমি কি যে অঞ্চলে তুলনামূলকভাবে উষ্ণতা একটু কম থাকে, কিছুটা সময় শুষ্কই থাকে, বৃষ্টিপাত অনেক বেশি হয় না, একটা সময় শীতকালে তুষারও পড়ে, সেরকম ঠান্ডা যেসব জায়গায় সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের কার্স্ট ভূমিরূপ। একটা বিষয় কি নাতিশীতোষ্ণ মণ্ডলে যে কার্স্ট ভূমিরূপ এটা কিন্তু তৈরি হতে একটু সময় নেয় বেশি, এটা বেশ অনেকটা এটা অনেক দীর্ঘমেয়াদী, আস্তে 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 এখানকার কার্স্ট ভূমিরূপটা গঠিত হয়। কিন্তু বিশেষ বৈশিষ্ট্য হলো যে এখানেই কিন্তু সবচেয়ে বেশি বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপটা বেশি দেখা যায় এই কার্স্ট নাতিশীতোষ্ণ অঞ্চলে। তো আমরা যেটা মূল যেটা যে কার্স্ট ভূমিটা কোথায় দেখা গেছে যুগোস্লাভিয়া বা প্রাক্তন যুগোস্লাভিয়া বা এখনকার স্লোভেনিয়া, বসনিয়া,
বা দিনারিক আল্পস যেটা বলা হয়, এই পূর্ব ইউরোপের আল্পসের যে শাখাটা সেটাকে বলা হয় দিনারিক। তো দিনারিক আল্পসের পাশ দক্ষিণ পাশ দিয়ে যেই কার্সভূমিটা দেখা যায় সেটা, সেখানে নাতিশীতোষ্ণ অঞ্চলের কার্সভূমিরূপটা বেশি দেখা যায়। এরপরে আসুন ক্রান্তীয় অঞ্চলের কার্সভূমি। ক্রান্তীয় অঞ্চলের কার্সভূমিটা কোথায় যায় দেখা যায়? ভারতে আছে, নেপালের দক্ষিণে আছে এবং চায়নাতে প্রচুর আছে। সুদানে কিছুটা দেখা যায়, যদিও শুষ্ক, তো সুদানে কিছুটা দেখা যায়। ব্রাজিলের দক্ষিণ সাইডে কিছুটা দেখা যায়। তো এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে ক্রান্তীয় অঞ্চলে, তো এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি। তো এই বৃষ্টিপাতের পরিমাণ বেশি যুক্ত এলাকায় যেখানে চুনাপাথর যুক্ত ভূমি অবস্থান করছে, সেখানে তোমার কার্স্ট অঞ্চলের যে ভূমিরূপ খুব দ্রুত তৈরি হয়, যেহেতু এখানে পানির আধিক্য বেশি আর পানিটা খুব সহজে এখানকার পদার্থগুলিকে দ্রবীভূত করে। এই কারণে তোমার ক্রান্তীয় অঞ্চলের কার্স্ট অঞ্চলের ফরমেশনের ধারাটা নাতিশীতোষ্ণ মণ্ডলের চাইতে একটু দ্রুত বেগে সংগঠিত হয়। তারপরে আসলো ক্যারিবিয়ান অঞ্চলের। ক্যারিবিয়ান অঞ্চলে হচ্ছে এখানে তোমার মৌসুমি বায়ুর আধিক্য থাকে এবং এখানকার যে কার্স্ট অঞ্চলটা সেটা মূলত যুক্তরাষ্ট্রের দক্ষিণ সাইডে, ফ্লোরিডা, অ্যালাবামা, এই যে দক্ষিণের অঞ্চলটা, যুক্তরাষ্ট্রের যে দক্ষিণের অঞ্চলটা, সেখানে মূলত এই ক্যারিবিয়ান অঞ্চলের এটা দেখা যায়, ক্যারিবিয়ান অঞ্চলের ভূমিরূপটা দেখা যায়। আমি একটু আসলে ম্যাপটা খুব ভালো আমি ইয়ে করতে পারি না, স্পষ্ট না, কয়েকটা ম্যাপ আমি ইয়ে করেছি, একটু কতটুকু দেখা যায়। যে সবুজ দেখা যাচ্ছে যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলো হচ্ছে বিশ্বের কার্স্ট অঞ্চল। এই যে দেখো, এখানে আফ্রিকার এদিক দিয়ে আছে, এই যে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের এই সাইড দিয়ে আছে, আমেরিকার যুক্তরাষ্ট্রের এই যে এখানে, এই যে ক্যারিবীয়টা, হ্যাঁ, এই যে ক্যারিবীয়টা, এটা হলো ক্রান্তীয়। এখানে শুষ্ক অঞ্চল হলেও এটা ক্রান্তীয়। তারপর এই যে চায়নার এই সাইডটা, এটা ক্রান্তীয়। আর এই যে এই অঞ্চলটা, এটা নাতিশীতোষ্ণ। হ্যাঁ, আরেকটু দেখা যায় এখানে, একটু আরেকটু ম্যাপটা, এখানে একদম স্পষ্ট করে ফোঁটা ফোঁটা করে দেওয়া আছে কোন অঞ্চলগুলোতে কার্স্ট ভূমি রূপ দেখা যায়, যে অস্ট্রেলিয়ার, উত্তর অস্ট্রেলিয়ার এই সাইডেও আছে। ঠিক আছে, আবার এখানে একটু অন্যভাবে দেখানো হয়েছে, সেটা একটু খেয়াল করে দেখো। বিভিন্নভাবে কার্স্ট ভূমি কে বোঝানোর জন্য এই চিত্র ম্যাপগুলো তৈরি করা হয়েছে। তো তোমরা এই এই ম্যাপগুলো ভালোমতো দেখার দেখে জায়গাগুলো, ভূমিরূপগুলো কোথায় কোথায় পৃথিবীর বিশ্বের কোন কোন অঞ্চলে কার্স্ট ভূমিরূপ দেখা যায় সে সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবা। তো আশা করি এটাই হচ্ছে কার্স্ট ভূমিরূপের মানে আমার এই যে তিনটা ক্লাস, এই তিনটা ক্লাসকে তোমরা যদি একত্রিতভাবে পরপর দেখো তাহলে তোমরা সম্পূর্ণরূপে কার্স্ট টপোগ্রাফি সম্পর্কে পুরোপুরি জানতে পারবা, মানে কীভাবে কী কারণে কার্স্ট টপোগ্রাফি গড়ে ওঠে তার কারণগুলো যেমন জানতে পারবা, এবং কীভাবে ভূমিরূপটা তৈরি হবে সেই সম্পর্কে জানতে পারবা, এই ভূমিরূপটা তৈরি হওয়ার জন্য কতগুলো মানে কিছু প্রকারভেদ আছে সেটা জানতে পারবা, এবং এর মাধ্যমে কী কী ভূমিরূপ তৈরি হচ্ছে, যেমন ক্ষয়ের ক্রিয়ার মাধ্যমে কীরকম ভূমিরূপ হয় সেটা জানতে পারবা, এবং সঞ্চয় ক্রিয়ার ফলে কীভাবে ভূমিরূপ তৈরি হয় সেটাও জানতে পারবা, এবং কোথায় কোথায় আছে বিশ্বের। আরেকটা ছোট একটা জিনিস বলি, কার্স্ট অঞ্চলে কিন্তু তোমার এই যে নদী সম্পর্কিত যে একটা থিওরি আছে, সাইকেল অফ ইরোশন, তাই না, নদীর স্বাভাবিক ক্ষয়চক্র, যেটা বিখ্যাত ভূবিজ্ঞানী ডেভিস, উইলিয়াম মরিস ডেভিসের দেয়া, তিনি কিন্তু কার্স্ট অঞ্চলেরও একটা ক্ষয়চক্র বর্ণনা করেছেন, যেটা যৌবন অবস্থা, পরিণত অবস্থা এবং বার্ধক্য অবস্থা হিসাবে উনি ভাগ ভাগ করেছেন। আমরা যদি এই যে আমি কার্স্ট অঞ্চলটা যদি সম্পূর্ণরূপে আলোচনা করতে যাই তখন কিন্তু এই পর্যায়গুলো তোমরা দেখতে পাবে, যে ওই যে সিঙ্কহোল, সিঙ্কহোল থেকে কী হচ্ছে, পোল উভালা হচ্ছে, উভাল ডলিন হচ্ছে, উভালা হচ্ছে এবং লাস্টলি পলজি হচ্ছে। তো এই যে ভাগ ভাগ ভাঙতে 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 ভাঙতেই তো এই
প্রক্রিয়াটা হচ্ছে এবং এর মধ্যেই তোমার উপত্যকাটা গঠিত হচ্ছে, গুহাগুলো গঠিত হচ্ছে। তো এটা হলো, এটাই হচ্ছে তোমার কার্স্ট অঞ্চলের তিনটা অবস্থা, কার্স্ট, ক্ষয়চক্র। তো আশা করি তোমরা কার্স্ট অঞ্চল সম্পর্কে আর তোমাদের কোনো প্রশ্ন থাকবে না, কারণ এর ডিটেইলসে সব কিছু বলা হয়েছে। তোমরা এটা যদি মনোযোগ দিয়ে পড়ো এবং নোটটা তৈরি করে নাও, পরীক্ষায় লিখতে কোনো সমস্যা হবে না। আমি তোমাদের সাফল্য কামনা করি। ভালো থেকো।